আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচন 12 এপ্রিল, তার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেওয়া হয় আসানসোল রবীন্দ্র ভবনে। প্রায় 400 জন মাইক্রো অবজারভার প্রশিক্ষণ নেয় 4 এপ্রিল রবীন্দ্র ভবনে। ইভিএম এবং ভিভিপ্যাট কিভাবে অপারেটিং করবে সেই বিষয়ে দেখানো হয়, সাথে পোলিং সেন্টারে সরকারি নির্দেশ মেনে কাজ করা, জেলা প্রশাসনের ও ইন্ডিয়া ইলেকশন কমিশনারের জেনারেল অবজারভারের উপস্থিতিতে এই ট্রেনিং কর্মসূচি করা হয়। ট্রেনিং হো রা হ্যাঁ, আচ্ছা ট্রেনিং চল রা ইয়াহাঁ পর, হাম জেনারেল অবজারভার হ্যায় ও হামকো ওয়াহাঁ হর এক পোলিং স্টেশন মে রহেগা, ওয়াচ করেগা অন দ্য ডে অফ পোল এন্ড অন দ্য ডে অফ কাউন্টিং অন 16। সো দ্য রোল অফ মাইক্রো অবজারভার ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিস ট্রেনিং ইজ বিইং ইম্পর্টেন্ট ফর দ্যাট পারপাস। চল্লিশ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, যে উপনির্বাচন হচ্ছে আগামী 12 তারিখ। এই উপনির্বাচনে বিভিন্ন বুথে মাইক্রো অবজারভারদের অ্যাপয়েন্টমেন্ট হবে, হয়ে গেছে, আমরা মাইক্রো অবজারভারদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। মাইক্রো অবজারভাররা বুথে গিয়ে পোলিং পার্সোনালরা তার সরকারি নির্দেশ মতো এবং যে সমস্ত নিয়মকানুন মেনে ভোট হওয়ার কথা সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং অনারেবল অবজারভারকে তারা সেই সংক্রান্তভাবে রিপোর্ট দেবেন। আজকে সেই মাইক্রো অবজারভারদেরকে আমরা এইখানে ট্রেনিং মেনুতে ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং মূলত দেবেন আমাদের যিনি জেনারেল অবজারভার যারা রয়েছেন সেই জেনারেল অবজারভারে দেবেন। আমরা একটু শুধু ব্রিফ আউটলাইন এখানে করব। জেনারেল অবজারভার সাহেবরা সবাই আসবেন 11:30 থেকে। এই মাইক্রো অবজারভারদের আজকে রিপোর্ট ট্রেনিং দেওয়া হবে। প্রায় 400 মতো মাইক্রো অবজারভারদের রিপোর্ট করা ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীকালে এনাদেরকে এই 7টা বিধানসভার বিভিন্ন পোলিং স্টেশনে তাদেরকে এনগেজ করা হবে। শুধু মাইক্রো অবজারভারে হয়ে তারা সমস্ত ভোটিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে এবং নিয়ম মতো হচ্ছেন কিনা সেটা দেখবেন। এই জন্যই আজকে আপনার পরিচয়, আমি অনুপ চক্রবর্তী, অ্যাসোসিয়েট অফিসার ট্রেনিং সেকশন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।